আপনারা দেখতে পাচ্ছেন পরিমনিকে বের করে আনা হচ্ছে আদালত থেকে। এখান থেকে আসলে বলা যাবে যে আসলে পরিমনিকে কয়দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় এখানে আদালত থেকে। এখান থেকে আসলে শুনানি শেষ করা হয়েছে, শুনানি শেষে আসলে পরিমনিকে সরিয়ে নেওয়া হচ্ছে আদালত থেকে। এখানে প্রচুর পরিমাণে আসলে জনগণ এসেছেন এক নজর দেখার জন্য। এই জন্য আসলে পরিমনিকে সরিয়ে নেওয়ার জন্য আসলে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন এসেছে এখান থেকে। তো আমরা যতটুকু জানতে পেরেছি পরিমনিকে বের করে আনার পরে আসলে ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন যে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে সেখান থেকে বের করে আনার পরে আসলে কিছুক্ষণের মধ্যেই আসলে রাজকে বের করে আনা হবে। মাল্টিমিডিয়ার যে কর্ণধার রাজ মাল্টিমিডিয়ার, তো এখানে আসলে এখনও আমরা বিস্তারিত তেমন কিছু জানতে পারিনি আসলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে। তো পরিমনিকে আসলে পুলিশের মাধ্যমে আসলে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কারণ উৎসুক জনতা আসলে দেখার জন্য প্রচুর ভিড় করেছে আসলে পরিমনিকে। সেই জন্যই আসলে এখানে যতটুকু আমরা জানতে পেরেছি আসলে 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল আসলে পরিমনির উপরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে মানুষ সমাগম হয়েছে। তো এই জায়গা থেকে আসলে আমরা বলতে পারবো যে আসলে পরিমনিকে কয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আর আদালতের বাহিরে আসলে প্রচুর পরিমাণে মানুষ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে গণমাধ্যম কর্মীরাও উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে প্রচুর কত মানুষ আসলে সমাগম হয়েছে আসলে উৎসুক জনতা এদেরকে দেখার জন্য। তো এই এই বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, আসলে রাজকে কিছুক্ষণের মধ্যে আসলে বের করে আনা হবে তার শুনানি শেষে আসলে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে প্রচুর পরিমাণে আসলে দর্শক সমাগম হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে পরিমনির ব্যাপারে কী তথ্য আসলে আমরা জানতে পেরেছি। আচ্ছা, আমরা যতটুকু জানতে পারছিলাম যে আসলে পরিমনিকে আপনারা জানেন যে পরিমনি যখন মাত্র বের হলো আসলে পরিমনি, তখনই আসলে পরিমনি চিৎকার করে বলছিলেন যে আসলে তাকে ফাঁসানো হয়েছে আসলে মিথ্যা মামলায়। চিৎকার করে আসলে পরিমনি এটাই জানাচ্ছিলেন। তো সবার সামনে আসলে এভাবে আসলে চিৎকার করে পরিমনি বলেছে যে আমাকে মিথ্যা মামলায় আসলে ফাঁসানো হয়েছে। আরেকটি বিষয় আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আসলে আদালত পরিমনিকে। তবে রাজের ব্যাপারে আসলে এখনও স্পষ্ট কোনো তথ্য আসলে জানা যায়নি। এই বিষয় নিয়ে যদি আসলে আমরা কথা বলি, তো আমরা আসলে দেখতে পাবো যে পরিমনিকে আসলে আসলে মেয়ে যে পুলিশ প্রশাসন আছে তারা আসলে ধরে নিয়ে যাচ্ছিল, এমনকি উৎসুক জনতা আসলে প্রচুর পরিমাণে ভিড় করছিল আসলে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, রাজকে বের করে আনা হয়েছে। রাজকে আসলে 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজকে পুলিশ প্রশাসন আসলে ঘিরে আসলে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদেরকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে রাজকে নিয়ে যাওয়ার জন্য। রাজকে আসলে আমরা জানতে পেরেছি যে আসলে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মাদক মামলায়। তো এই 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 বিষয়ে যদি আমরা তথ্য জানি যে আসলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পরিমনির বিরুদ্ধে, আর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আসলে মাদক মামলায় রাজের বিরুদ্ধে।
এইছাড়া বাকি তথ্য এখন আসলে সেইভাবে উল্লেখ করা যায়নি। তবে এখানে আসলে প্রচুর পরিমাণে আসলে গণমাধ্যম কর্মী থাকাতে আসলে পুলিশ প্রশাসন একটু হিমশিম খেয়ে যাচ্ছে আসলে তাদেরকে নিয়ে যেতে। আমরা যদি আসলে একটু জানতে যাই আসলে মামলা এই বিষয় নিয়ে আসলে আদালতে যারা আইনে আছে তাদের কাছ থেকে আপনার বাতচিত হয়েছে কি বাতচিত হয়েছে পরিমনির ড্রেস নিয়ে তার পক্ষ বলতে চায় যে তাকে আরো
রিমান্ডে নেওয়ার প্রয়োজন আছে। আমি সরকার কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিলাম যে কোন কারণে তাকে আবার রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা আছে, সেটা তারা ব্যাখ্যা করতে পারলে বলে আমি মনে করি। এবং আমাদের কাছে যে দরখাস্ত দিয়েছে কোর্টে যে তাকে রিমান্ডে নেওয়ার জন্য দরখাস্ত, সেই দরখাস্তের কপিটাও আমরা আজকে ঠিক মতো নিতে পারি না, যার জন্য আমরা আমাদের মামলাটা ভালোভাবে প্রেসও করতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মুজিবুর রহমান তার মাধ্যমে আসলে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আসলে মুজিবুর রহমান এতক্ষণ বক্তব্য দিচ্ছিলেন, এখন আমরা আসলে এতক্ষণ আসলে পরিমনির আইনজীবীর ব্যাপারে কথা বলছিলাম, এখন আমরা আসলে দেখব যে আসলে ভাই বসেন 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 বসে পড়েন আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন সরকার পক্ষের যে আদাল আইনজীবী আছে তা ওনারা আসলে কথা বলবেন, তো ওনারা আসলে কি কি কথা বলে সেই বিষয়টা আমরা আসলে আপনাদের কাছে তুলে ধরব। ভাই ভাই আপনি একটু পিছে আসেন ভাই। এই যে মাদক তার ভয় ভয়ঙ্কর মাদক যে তার অসত্য উদ্ধার করা হয়েছে
আর মুজিবুল রাজ তার বিরুদ্ধে নতুন যে একটি পর্নোগ্রাফির মামলা হয়েছে সেটা আপনি জানেন, সেটা হচ্ছে যে তার বাসায় যে রেড করেছে সেখান থেকে তার বাসাটি হয়েছে সম্পূর্ণ আলাদা মদের যে ঘটনা মামলা হয়েছে পর্নোগ্রাফির মামলাটা হয়েছে এই কারণে তার বাসায় তার একটা বেডরুমে সেখানে যৌন অনুচার করার জন্য সেখানে যৌন চাপ করার জন্য সেখানে একটা বিছানা সেই বিছানা থেকে সেখানে ফিতা বসি অনেক যৌনচরের বিভিন্ন সরঞ্জামাদি তার পাশে থেকে পাওয়া গেছে। এই জন্য এই তার বিরুদ্ধে এই হয়েছে এখন যে জিনিসগুলো বললাম যৌনচার যৌনচার করার জন্য সেখানে আবু ভাই একটু স্পষ্ট করে বলেন যে কি কারণে আজকে সে আবার রিমান্ডে আছে, একটু এর স্পষ্ট নির্দিষ্ট করে বলেন। আবু ভাই এর আগে রাজের বিরুদ্ধে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে তার কথায় যে এই গণতার করার জন্য যে জিনিসগুলি সরঞ্জামগুলি উদ্ধার হয়েছে এবং এই ঘটনা আরও কারা কারো সম্পৃক্ত আছে সেটাও ঘটনা দরকার এবং মোবাইলে যে ভিডিও ক্লিপ আছে যে জিনিসগুলি আছে এগুলো ভিডিও ক্লিপ থেকে এগুলো আরও উদ্ধার হওয়ার দরকার আছে যে এসে যে এগুলো সরবরাহ করেছে কি না কারো কারা কারো সম্পৃক্ত আছে এগুলো জিনিসটাই এই অভিনেন উদ্ধারণ হওয়ার দরকার আছে। তিনি তো মাদক মামলায় গ্রেফতার, তাহলে মোবাইলের ছবি এখানে কেন গুরুত্বপূর্ণ এবং সেজন্য কেন রিমান্ডে? রিমান্ডে কি তথ্য পাওয়া যায় না যেটার জন্য আজকে আবার দুই দিনের রিমান্ড দিতে হবে? পূর্ণাঙ্গ যে জিজ্ঞাসাবাদ করা সেই সুযোগটা আয়োজনের হয়নি, এখন যে মাদক যদি যে তার কথা পাওয়া গেছে সেই জিনিসগুলি যে উদ্ধার হয়েছে এবং এটা কার কাছ থেকে উৎসটা কোথায় এই জিনিসগুলি উদ্ধারের দরকার মাদকের মামলা উৎসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে কি চার দিনে সিআইডি সাফিসিয়ান সময় পায় নাই? সময় পায় নাই। একটা ভালো প্রশ্ন, সেটা হলো যে পরিমনির আইনজীবী বলেছে যে তাকে তার প্রতি কোনো সহানুভূতি দেখানো হচ্ছে না, তার প্রতি কোনো আইনগত ভাবে তাকে সহায়তা করা হচ্ছে না, কারণ তাই সে একই ড্রেস পরে 142 ঘন্টা নাকি একই ড্রেস পরা ছিল। এটা আপনার আমি ক্লিয়ার করেছি আদালতে যে এটা সেটা হলো যে তাকে আর অন্যান্য সহযোগীরা তারা কিন্তু কাপড় চেঞ্জ করে আসছে এবং সে ইচ্ছাকৃতভাবে তা সে একই কাপড় বারবার করে আসছে আদালতের দৃষ্টান্ত করার জন্য। এটা একটা আমি মনে করি যে একটা আদালতের স্যাম্পিটি ড্র করার জন্য বা আলাদা ছবি ছবি না স্বতন্ত্র আছে যে রুবেল ছবি না করার জন্য আবু ভাই পরিমনি আদালতে কান্না করেছিল কেন? আসলে আসলে সে ইচ্ছাকৃতভাবে এই কাপড় পরে আসছে, সে কিন্তু আইও সাহেব কিন্তু আইও সাহেব বলেছে আমি কাপড়টা হয়েছে আবু ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে আবু আবু সিদ্দিকি যে ভাই আছেন উনি আসলে জানাচ্ছিলেন যে আসলে কাকে কতদিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং কেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখন গণমাধ্যম কর্মীরা আসলে এখানে দাঁড়িয়ে আছেন যে যে খবরটা আসলে দিচ্ছিলেন যে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আসলে আদালত সেটা হচ্ছে মাদক মামলার কারণে। তো
দাঁড়াও ওই কবে আসে আরে যাবে 71 টিভি দাঁড়াও এত লোক ঘুরার গেলাম আমরা হাত কাটকা দিমু না না হ্যাঁ আমি যাইতে মানে ধার করছে আমারে এত তো আমাকে দরকার আছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আদালতে প্রবেশের ব্যাপারে ওখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এই এই বিষয় নিয়ে আসলে তারা কোনো কথা বলতে চাচ্ছে না। তো আমরা যতটুকু জানতে পেরেছি আসলে পরিমণির যে ড্রেসের ব্যাপার সেটা নিয়ে আসলে এখানে বাকবিতর্ক একটি হয়েছিল আদালতের ভেতরে। তো এই এই বিষয় নিয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাকে ঠিকমতো আসলে ভালোভাবে আসলে রাখা হয়নি। আর আরেকটা বিষয় জানিয়েছেন যে চার দিনের যে রিমান্ড মঞ্জুর করেছিল আগে, সেই চার দিনও আসলে পর্যাপ্ত হয়নি আসলে সিআইডির জন্য। এই জন্য আসলে তারা আবার আবেদন করেছে মামলার জন্য। তো এটাই আসলে আপনারা জানতে পেরেছেন যে এই ছিল আসলে এখানকার সর্বশেষ তথ্য। তবে আমরা এটুকু জানি যে পরিমণির বিরুদ্ধে আসলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে, কারণ তারা চার দিনে পর্যাপ্ত সময় পায়নি বলেই আসলে আরও দুই দিনের মঞ্জুর করেছে আসলে আদালত। আর রাজের ব্যাপার আসলে ছয় দিনের।